শিক্ষার্থীরা কম্পিউটার সিকিউরিটি 101 কোর্সের চতুর্থ পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে অথেন্টিকেশন অর্থাৎ পরিচয় যাচাইকরণ। অথেন্টিকেশন অর্থাৎ পরিচয় যাচাইকরণ ব্যাপারটা আমাদের বাস্তব জীবনে সারাক্ষণে আমাদের প্রয়োগ করতে হচ্ছে, তাই না? ধরো আপনাকে কেউ ফোন করেছে, ফোন করে বলল যে সে আপনার বন্ধু কবির, আপনি কি করে বুঝবেন যে সে আসলে আপনার বন্ধু? বাস্তব জীবনে আমরা এই কাজটা করে থাকি নানা পদ্ধতিতে, যেমন ধরা যাক আপনার বন্ধুর গলার স্বর আপনি চেনেন, কাজে আপনার বন্ধুর যদি ফোন করে তাহলে সে গলার স্বর শুনে বুঝতে পারবেন যেটা আপনার বন্ধু, অথবা আপনার বন্ধু যে ফোন নাম্বার থেকে ফোন করেছে সেই আপনার বন্ধুর মোবাইল নাম্বারটি দেখে আপনি বুঝতে পারবেন যেটা আপনার বন্ধুর ফোন। এইরকম ব্যাপারটা আমাদের ইন্টারনেটের ব্যবহার করতে গেলে বা কম্পিউটার ব্যবহার করতে গেলে সারাক্ষণই করতে হচ্ছে। অর্থাৎ একটি আপনি ওই ওয়েবসাইটে আগে যে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করেছেন সেই অ্যাকাউন্টের অধিকার যে আসলে আপনি সেটা প্রমাণ করার জন্য আপনাকে শুরুতে সেখানে লগ ইন করতে হয়। তো অর্থাৎ লগ ইন করার সময় আপনি আপনার ইউজার নেম দেন এবং সেই ইউজারটি যে আপনি সেটা প্রমাণ করার জন্য একটি পাসওয়ার্ড দেন, অর্থাৎ একটি গোপন তথ্য দেন যা কেবল আপনারই জানা আছে। তো এই অথেন্টিকেশনের তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আপনার পরিচয়টি যাচাই করার জন্য আপনি এমন কিছু দিচ্ছেন যেটা কেবল আপনারই থাকছে বা আপনার আপনি দিতে পারবেন বা আপনি জানেন, অন্য কেউ সেটা দিতে পারছে না। উদাহরণস্বরূপ ধরো পাসওয়ার্ডের কথা, পাসওয়ার্ড হচ্ছে এমন একটা গোপন জিনিস যেটা কেবল আপনারই জানার কথা, অন্য কারো জানার কথা না। কাজে কেউ যদি এসে ওই আপনার অ্যাকাউন্টের সাথে জড়িত পাসওয়ার্ডটি দিতে পারে তাহলে কম্পিউটার সিস্টেম ধরে নিচ্ছে যে এটি আপনি। তো এই অথেন্টিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অথেন্টিকেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা কে ওই সিস্টেমে লগ ইন করছে এবং তার ভিত্তিতে ওই অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস, ইমেইলের অ্যাক্সেস এবং সব কিছু নির্ধারিত হচ্ছে। তো এবার চলুন দেখা যাক যে অথেন্টিকেশনের কি কি পদ্ধতি আছে। অথেন্টিকেশন যে জিনিসটির মাধ্যমে অর্থাৎ যে জিনিসটির ভিত্তিতে করা হয় তাকে বলা হচ্ছে অথেন্টিকেশন ফ্যাক্টর, অর্থাৎ অথেন্টিকেশনের মূল বিষয়। তো অথেন্টিকেশনের তিনটি ফ্যাক্টর আছে, তিন ধরনের প্রধান ফ্যাক্টর আছে। এর মধ্যে প্রথমে রয়েছে আপনি যা জানেন, অর্থাৎ আপনি যে গোপন তথ্য জানেন বা গোপন পাসওয়ার্ড জানেন তার ভিত্তিতে আপনার পরিচয় যাচাই করা। এরপরে রয়েছে আপনি হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ আপনার হাতে কি আছে, আপনার কাছে কি আছে, এটা হতে পারে একটা সার্টিফিকেট হতে পারে, পরিচয়পত্র হতে পারে বা একটা ডিভাইস হতে পারে, যে ডিভাইসটি যার হাতে থাকবে তাকেই আপনি বলে যাচাই করে নিয়ে যাবেন। আর অথেন্টিকেশনের সর্বশেষ মূল ফ্যাক্টর হচ্ছে হোয়াট ইউ আর, অর্থাৎ আপনার শরীরে কিছু বৈশিষ্ট্য, আপনার শরীরের কিছু অনন্য বৈশিষ্ট্য তার মাধ্যমে আপনাকে পরিচয় যাচাই করা। এটা হতে পারে ফিঙ্গার প্রিন্ট, অর্থাৎ আপনার আঙুলের ছাপ, এই আঙুলের ছাপ আর পৃথিবীতে আর কারো নেই, কাজে কেউ যদি এসে এই আঙুলের ছাপটি দিতে পারে কম্পিউটারের কাছে তাহলে কম্পিউটার বুঝে নেবে যে এটি আসলে সে। অথেন্টিকেশনের যে তিনটি ফ্যাক্টরের কথা বলছিলাম তার মধ্যে শুরুতে আসছে হোয়াট ইউ নো, অর্থাৎ একটি গোপন তথ্য। অধিকাংশ ইন্টারনেটের ওয়েবসাইট এবং অন্যান্য জায়গায় এই পদ্ধতিটি ব্যবহার করা হয়, আপনারা সবাই এর সাথে সুপরিচিত, যেমন ধরা যাক ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো আপনি যখন একটা সাইটে রেজিস্ট্রেশন করেন তখন আপনার ইউজার নেম দেন এবং একটি গোপন শব্দ বেছে নেন যেটি কেবল আপনার জানা থাকবে আর কারো জানা থাকবে না। পরবর্তীতে ওই সাইটে লগ ইন করতে গেলে আপনার ইউজার নেমের সাথে যে ওই গোপন শব্দটি দিতে পারছে, গোপন পাসওয়ার্ডটি দিতে পারছে, তাকেই লগ ইন করতে দেওয়া হয়। তো এই পাসওয়ার্ড ভিত্তিক লগ ইন পদ্ধতি অর্থাৎ অথেন্টিকেশন পদ্ধতির একটু সমস্যা আছে। সমস্যাটা হলো যে পাসওয়ার্ড আসলে খুব সহজেই আন্দাজ করা যায়। সাম্প্রতিক বিভিন্ন ইন্টারনেটে ফাঁসে যাওয়া পাসওয়ার্ডের তালিকা দেখে এটা দেখা গেছে যে অধিকাংশ মানুষই খুব সহজ শব্দকে পাসওয়ার্ড হিসেবে বেছে নেন, যেমন অনেকেই পাসওয়ার্ড হচ্ছে 1234। তাই হ্যাকাররা অর্থাৎ অপরাধীরা যখন কারো অ্যাকাউন্ট ব্রেক করার চেষ্টা করে তখন সে কী ধরনের পাসওয়ার্ড দিতে পারে সেটা খুব সহজে আন্দাজ করে ফেলার চেষ্টা করে। এই কাজটা করার জন্য অনেক সফিস্টিকেটেড পদ্ধতি আছে, যেমন ব্রুট ফোর্সে ট্রায়াল অ্যান্ড এরর্স বিভিন্ন পাসওয়ার্ড চেষ্টা না করে বিভিন্ন সুপরিচিত পাসওয়ার্ডের তালিকা পাওয়া যায়, সেই তালিকা ব্যবহার করে অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তো এই পাসওয়ার্ডের ব্যাপারটাকে একটু শক্তপোক্ত করার জন্য যেটা করা হয়েছে, অনেক ওয়েবসাইটে দেখবেন যে পাসওয়ার্ডের মধ্যে বলা হচ্ছে যে পাসওয়ার্ডের মধ্যে সংখ্যা থাকতে হবে, বিভিন্ন
জ্যোতি চিহ্ন থাকতে হবে, কমা দাঁড়ি এরকম বিভিন্ন জ্যোতি চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটাকে আর একটু শক্তভক্ত করতে হবে, অথবা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এরকম মিশিয়ে দিতে হবে। তো সমস্যাটা হলো এভাবে করে পাসওয়ার্ড তৈরি করলে সেটা অবশ্যই অত্যন্ত জটিল পাসওয়ার্ড হয় এবং হ্যাকারদের পক্ষে সেটা ব্রেক করা অত্যন্ত কঠিন হয়। কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মানুষরা খুব জটিল পাসওয়ার্ড আসলে সহজ মনে রাখতে পারি না। তারপর পাসওয়ার্ড যদি হয় 1 2 3 4, তাহলে আপনি সেটা যত সহজে মনে রাখতে পারবেন, 1 5 7 ABZC কমা এই টাইপের একটা জটিল পাসওয়ার্ড, এটা কিন্তু আপনি খুব সহজে মনে রাখতে পারবেন না। কাজে আপনি যদি এই ধরনের জটিল পাসওয়ার্ড সেট করেন, খুব সহজেই সম্ভাবনা আছে যে আপনি নিজেই সেই পাসওয়ার্ডটা ভুলে যাবেন। তো এই ভুলে যাওয়া বন্ধ করার জন্য আপনি যদি পাসওয়ার্ডটা কাগজে লিখে রাখেন কোথাও এবং সেই কাগজ পকেটে নিয়ে ঘুরতে থাকেন, তাহলে কিন্তু আমরা আবার আরেক সমস্যায় চলে যাচ্ছি। কখনো যদি আপনার পকেট মার হয়ে যায় এবং পাসওয়ার্ডটি চুরি হয়ে যায়, তাহলে আপনি শেষ, আপনার পাসওয়ার্ডটা পকেট মার জেনে ফেলল। তো কাজেই এই শুধু পাসওয়ার্ড ভিত্তিক লগ ইন পদ্ধতি বা অথেন্টিকেশন পদ্ধতি আসলে খুব একটা সিকিওর না। এটার যদিও খুব বহুল প্রচলিত, কারণ এটা খুব সহজে যে কোনো জায়গায় যোগ করা যায়, কিন্তু তারপরেও এর মধ্যে অনেক সমস্যা রয়েছে। অথেন্টিকেশনের পরবর্তী ফ্যাক্টর হচ্ছে হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ আপনার কাছে কি জিনিসটি আছে। আপনি ধরুন HSC পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যখন যে দিতে যান, তখন কি দেখান? আপনার পরিচয়পত্রটা দেখান, যে আপনার পরিচয়পত্রে লেখা আছে যে এই পরিচয়পত্রের বাহক অমুক অমুক এবং তার পরিচয় হচ্ছে এই। তো এই পরিচয়পত্র যার কাছে থাকবে তাকেই ধরে নেওয়া হয়েছে ওই পরীক্ষার্থী। তো এই জিনিসটারই ডিজিটাল সংস্করণ হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট, কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ডিজিটাল সার্টিফিকেটে বলা থাকে যে এই বাহকের পরিচয় হচ্ছে অমুক এবং সেটা কোনো একজন সার্টিফাই করছে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে ইউজারদের সবাইকে একটা করে ডিভাইস ইস্যু করে দেওয়া হয়। সেই ডিভাইসটা এমনই ইউনিক যে এটা অন্য কারো কাছে নাই, আর যখন লগ ইন করতে যাবে তখন লগ ইনের সময় একটা চ্যালেঞ্জ পাঠানো হয় যে আচ্ছা বলতো তোমার ডিভাইস এখন কী সংখ্যা দেখাচ্ছে। তো যিনি লগ ইন করছেন তিনি সে ওই তার কাছে ওই ডিভাইসটি থাকলেই কেবল তিনি ওই ডিভাইস থেকে ওই বিশেষ সংখ্যাটি দিয়ে প্রমাণ করতে পারছেন যে তা হ্যাঁ তার কাছে এই ডিভাইসটি আছে। তাহলে এখানে অথেন্টিকেশনের মূল ভিত্তি হচ্ছে বা মূল ভিত্তি বা ফ্যাক্টর হচ্ছে যে কারো কাছে এই ডিভাইসটি আছে কি না। অথেন্টিকেশনের সর্বশেষ ভিত্তি যেটা অথবা ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো হতে পারে আঙ্গুলের ছাপ, যে আঙ্গুলের ছাপটি দুজন মানুষে কখনো এক হয় না, যে আঙ্গুলের ছাপে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনেক সিস্টেমে লগ ইন করা যায়, অনেক আধুনিক ল্যাপটপে এই ব্যবস্থা আছে। তো আঙ্গুলের ছাপ ছাড়াও আরও অনেক বায়োমেট্রিক্স আছে, যেমন চোখের যে রেটিনার প্যাটার্ন এটা দেখে লগ ইন করা যায়, অথবা অনেক ক্ষেত্রে কারো ফেশিয়াল রিকগনিশন অর্থাৎ কারো চেহারা দেখে লগ ইন করা, কারো গলার স্বর বুঝে লগ ইন করা, কিন্তু এটারও অনেক সমস্যা আছে। তো সমস্যাগুলোর মধ্যে একটা উদাহরণ দিই, যে ধরুন আপনার কথা বলছেন, আপনার কথাটা কেউ রেকর্ড করে রাখলো, তারপর পরবর্তীতে লগ ইন করার সময় সেই রেকর্ডের কথাটা প্লে করে দিল, তাহলে তো মানে অনেক অনেক মানে আনসফিস্টিকেটেড কম্পিউটার সিস্টেম ধোকা খেয়ে যায়। তো এরকম আরও বেশ কিছু উপায়ে বায়োমেট্রিক্সকে ধোকা দেওয়া যায়, যেমন ধরা যাক ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে, ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ কোনো জায়গা থেকে কেউ জয় করে নিল, তারপর সেই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটি নকল আঙুল তৈরি করলো, সেই আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানকে ধোকা দিল। এই ব্যাপারটা কিন্তু আসলে করা যায় এবং খুব সহজেই করা যায়, খুব জটিল টেকনোলজিও লাগে না। তো এই সমস্যাগুলো কেনার জন্য অনেক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে জান তোমার আঙুল কিনা সেটা দেখার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও এই অনেক ক্ষেত্রে এই চেকগুলাকে এড়ানো যায়। তিন ধরনের অথেন্টিকেশন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখলাম যে এককভাবে সেগুলি ব্যবহার করতে গেলে অনেক সমস্যা আছে। তো সেই ঝামেলাটুকু এড়ানোর জন্য এবং অথেন্টিকেশনকে আরও স্ট্রং অর্থাৎ শক্তভুক্ত করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ একাধিক অথেন্টিকেশন ফ্যাক্টরকে ব্যবহার করা হয়। যেমন ধরা যাক অনেক ক্ষেত্রে আপনার শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইনের ব্যবস্থা না রেখে পাসওয়ার্ড এবং কারো কাছে একটি সিকিউরিটি ডিভাইস আছে কি না দুটোই চেক করা হয়। বিদেশে অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ডের সিস্টেমে লগ ইন করতে গেলে এই ব্যবস্থাটা করা হয় যে পাসওয়ার্ড দিতে হয় প্লাস আপনার ক্রেডিট কার্ডটি আপনার সাথে আছে কি না সেটার চিপ থেকে একটা প্রমাণ দেখাতে হয়। তো এই
যে ব্যবস্থাগুলো, এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেখানে দুইটি ফ্যাক্টর ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি উদাহরণ। তো এর মাধ্যমে আসলে অথেন্টিকেশন ক্যারেক্টার স্ট্রং করা হচ্ছে। তা আমাদের এই লেকচারের যাবতীয় ভিডিও এবং লেকচার নোটস পাবেন আমাদের ওয়েবসাইট যন্ত্রগণক.com এ। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে যন্ত্রগণক@gmail.com এই ঠিকানায় ইমেল করে জানাতে পারেন, অথবা আমাদের যে প্রতিটি লেকচারের সাথে যে কমেন্টসের ব্যবস্থা আছে সেখানে প্রশ্নটি রাখতে পারেন, আমি জবাব দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আমাদের লেকচারের সবগুলো ভিডিও পাবেন হচ্ছে ইউটিউবে আমাদের চ্যানেলে, youtube.com/ragibhasan এই চ্যানেলে পাবেন। আর প্রতিটি লেকচার শেষে যে কুইজটুকু আছে সেটি দিতে কিন্তু ভুলবেন না, কুইজের মধ্যে আপনাদের শেখা কতটুকু শেখা হলো সেটি যাচাই করার ব্যবস্থা আছে, এবং কুইজের জবাব দিলে সাথে সাথে ইমেইলে আপনার কাছে ফলাফল পৌঁছে যাবে। তো ভালো থাকুন সবাই, এই কামনা নিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।